বিশ্ববিদ্যালয়ের নতুন প্রাঙ্গণের শুভ উদ্বোধন করতে। আমি এবার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব আজকে এই মহতি সভাকে সম্বোধন করার জন্য। অনুরাধা রোহিঙ্গা প্রেসিডেন্সি কলেজের প্রধান এবং রেজিস্ট্রার, উপস্থিত অন্যান্য প্রফেসর, টিচার্স, স্টুডেন্টস, এমপ্লয়িজ এবং বিশেষ করে শুভার্থীরা যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিকে খুব ভালোবাসেন, প্রথম থেকে আছেন, উপস্থিত আছেন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুরজিৎ বাবু থেকে, শিবসুরাজিৎ বাবু থেকে শুরু করে আমি নিসিংহ ভাদুরী থেকে শুরু করে আমি সমস্ত বিশ্ববিদ্যালয়ের ভিসিতে দেখতে পাচ্ছি। আমার সাথে আমার কলিগ দেবাশিষ সিং শুক্লাজি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, দেবাশিষ সিং আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এবং আমাদের হিডকো চেয়ারম্যান, রেজিস্টার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, উপস্থিত সমস্ত আমাদের আজকের অতিথিরা, প্রেসিডেন্সি পরিবারের সকলে এবং পারফরমেন্স আর্টসের যারা গান গিয়ে শোনালেন, আকাশ ভরা সূর্যতারা, ঠিক একেবারে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতোই আকাশ ভরা সূর্যতারা, একটা পুরো পরিবারকে নিয়ে গঠিত এই যে ক্যাম্পাস, আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়িও কাজটা করতে পারবে। গত 2 বছর আগে আমরা এটা এখানে ফাউন্ডেশন করেছিলাম, আমার মনে আছে, এখানে কাছাকাছি, এবং যখনই ফাউন্ডেশন করি মনে হয় কবে কাজটা শেষ হয়। অনেক সময় আমরা শুরু করি কিন্তু শেষটা তো করতে পারি না, ফলে একটা প্রবলেম থেকে যায়। এবং হিটকো নিজে এই প্ল্যান করা বা আর্কিটেকচার কাজ করা বা টোটাল লেট করার জন্য যেটা করেছে, তাদের সকল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রেসিডেন্সি কলেজের যে টিম পরিবার, প্রেসিডেন্সি টিম, আপনারা ছাড়া এটা এত তাড়াতাড়ি সম্ভব হতো না। আজকে কনগ্রাচুলেশন তাই আপনাদের সবাইকে আমি জানাচ্ছি, অনুরাধাদির থ্রুতে আমি প্রেসিডেন্সি পরিবারের সকলকে। উদ্যোগ না থাকলে কোনো কিছু হয় না, আপনারা উদ্যোগী হয়েছে তাই এই উদ্যোগটা সফল হয়েছে এত অল্প সময়ের মধ্যে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 200 বছর প্রতিপালন করতে গিয়ে যেভাবে আপনারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অরিজিনাল জায়গাটাকে, অরিজিনাল স্ট্রাকচারটাকে ফিরে গিয়ে রিনোভেশন করেছে, দেখে আমারই মনে হচ্ছিল চিনতে পারছি না, এত ভালো লাগছে। আমি কয়েকদিন আগে বিজিবিএস কনফারেন্সে এসেছিলাম, আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার আছে পার্কে, তখনই দেখছিলাম দুটো সুন্দর সুন্দর বিল্ডিং উঠেছে। আমি অনেককে জিজ্ঞেস করলাম বিল্ডিং গুলো চেনা যাচ্ছে না, কারা করছে, তখন ওটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাস। কিন্তু এত তাড়াতাড়ি আপনারা করে ফেলবেন কাজটা এত উদ্যোগ নিয়ে, এটা সত্যি আমি ভাবতে পারিনি। এর আগে সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এখানে করেছে ক্যাম্পাস, তাদের ইউনিভার্সিটি তৈরি করেছে, তাদেরটাও হয়ে গেছে, তারাও খুব ভালোভাবে করেছে। এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আজকে সেকেন্ড ক্যাম্পাস, এটা তো আপনাদের পালঙ্কে একটা নতুন টান বলতে পারেন, নতুন পালঙ্ক বলতে পারেন আপনাদের ইতিহাসে। অর্থাৎ 200 বছর পার করেছেন যখন গর্বের সাথে, গবেষণার সাথে, শিক্ষার সাথে, সভ্যতার সাথে, সংস্কৃতির সাথে এবং অহংকারের সাথে। অহংকার মানে ওই অহংকার নয় যে অহংকারে ঊর্ধ্বত্ব আছে, ওই অহংকার যে অহংকার নিয়ে আমরা গর্ব বলব, সেই অহংকার নিয়ে পালন করে এসছেন। প্রেসিডেন্সির নাম সবাই জানে, কিন্তু
কিন্তু আর পুরো 200 বছরের ইতিহাস যদি দেখেন, কে নেই, সবাই আছে, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আমি দেখছিলাম আপনাদের কতগুলো কবি নেই। সুতরাং জীবনানন্দ আজ থেকে শুরু করে একেবারে অমাত্য সেন থেকে গেছে তার ছবি আমি দেখছিলাম আস্তে আস্তে চলে পড়ছিল। অনেক মানুষ আছে ইতিহাসের সাথে যুক্ত হয়ে, এমনকি ভারতবর্ষের নবজাগরণের ইতিহাস, জাগরণের ইতিহাস, সভ্যতার ইতিহাস, সংস্কৃতির ইতিহাস, জাগরণের ইতিহাস, সমস্ত সাংস্কৃতিক চেতনা, রাজনৈতিক বোধগয়গুলো, সামাজিক বোধগয়গুলো, সাংস্কৃতিক বোধগয়গুলো, অর্থনৈতিক বোধগয়গুলো, বিজ্ঞানের নব্য উত্তমের চিন্তাধারা আপনারা কিন্তু স্বীকার করে এসছেন। অন্যরা যখন পথ দেখাতে পারেনি, এই পথের দিশারি কিন্তু আপনারা ছিলেন। এই হিসেবে আপনারা কিন্তু সভ্যতা, সংস্কৃতি, অর্থনৈতিক ও সামাজিক জগতে একটা তৃতীয় ব্যক্তির কাজে বলেছেন, থার্ড আই, যেটাকে আমরা বলি ক্রিয়েটিভিটি অথবা আমাদের ভিশন। এবং 200 বছর উপলক্ষে শুধু প্রেসিডেন্সি রিনোভেশন করেছেন তাই নয়, দ্বিতীয় ক্যাম্পাস করলে তৃতীয় ক্যাম্পাস হবে। এবং যে 5টা স্কুল আপনারা তৈরি করতে যাচ্ছেন এখানে, যে সাবজেক্ট গুলো বললেন প্রত্যেকটা ইন্টারেস্টিং সাবজেক্ট, আজকে দিন অনেক ছেলেমেয়েদের জানি বাইরে পড়তে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম দু একজনকে কেন যাচ্ছ, বলে আমাদের সাবজেক্টটা এখানে নেই, বাইরে আছে। ডেটা সায়েন্সটা বিশেষ করে তারা বারবার করে বলে, ডেটা সায়েন্সটা আজকে প্রয়োজন আছে, আগামীকাল কি হতে যাচ্ছে, ইভেন ধরুন ক্লাইমেক্স নিয়ে বা ধরুন এগ্রিকালচার কি করে আগামী দিন ভালো হতে পারে, যেটা আপনারা এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে কথা বলে চাষিদের সাহায্য করবেন। আজকে সয়েল টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটা টেস্ট হয়। সুতরাং এই যে চিন্তাধারা আপনাদের, এটা কিন্তু আগামী দিনের, আগামী 200 বছরের ভবিষ্যৎকে রক্ষা করবে, আগামী 200 বছরের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে, এটাই তো চিন্তাধারা। কতদিন ধরে ভাবুন তো আমরা একই সংস্কৃতির ধারণ পাবো, কবে সে মুড়ে এসিয়াছিলে তপবন, আজও আমরা তপবনের কথা শুনি, আজও সে ঋগ্বেদের চর্চা হয়, আজও সে একই কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জিন্দা বিস্তার করে দেওয়া যেন সব, তার কিন্তু আজও কিন্তু চর্চা হয়। কতদিন আগেকার ঘটনা, মনে হয় একটু শৃঙ্খলা ঘটনা, দিনগুলো পেরিয়ে যায়, বছরগুলো পেরিয়ে যায়, সময় পেরিয়ে যায়, কিন্তু মানসিকতা, চিন্তাধারা একটা সুস্থির সমাজে থাকলে শুভ চিন্তা মানুষকে অনেকটু এগিয়ে নিতে পারে, যেটা আমাদের ব্রেন থেকে বেরোয়, সেই ব্রেনটাকে অ্যাক্টিভেট করেন আপনারা, সেই ব্রেনটাকে তৈরি করেন আমাদের শিক্ষকরা, গবেষকরা, সেই ব্রেনটাকে নার্চার করেন আপনারা, তারপরে তার দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশের বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যায় সারা প্রসারক হয়ে, এবং সেখানে গিয়ে নাসা থেকে ভাষা তারাই কাজ করে, স্পেস থেকে শুরু করে এগ্রিকালচার বলুন, পারফর্মিং আর্টস থেকে শুরু করে বায়োটেকনোলজি বলুন, একেবারে অ্যাডমিনিস্ট্রেটিভ সিভিল সার্ভিস থেকে শুরু করে, যেটা আপনারা চিন্তা করছেন আজকে দেশ চালায় কারা, আইএএস রা, আইপিএস রা, সিভিল সার্ভিসের প্রচুর লোক, অবশ্যই তাদের তৈরি করবার জন্য আমরা তো নিজেরাই ভাবতে পারি যে আমাদের ছেলেমেয়েরা ভালো আইএএস তৈরি হবে, ভালো আইপিএস তৈরি হবে, এরাই তো দেশের সব ডিপার্টমেন্ট গুলো চালায়। কয়েকটা জায়গায় ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস আছে আইআরএস, বা ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিস আছে আলাদা, বা ধরুন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আছে আলাদা, তাছাড়া মোটামুটি সবই তো আইএস আইপিএস রা, ধরুন সিভিল থেকে শুরু করে ক্রিমিনাল, সাইবার ক্রাইম, ইটস এ বিগ ক্রাইম নাওডেজ, ফিজিক্যাল ক্রাইমের থেকেও বেশি সাইবার ক্রাইম, এক একটা পোস্টে অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে, অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং সাইবার ক্রাইম নিয়ে যে আপনারা চিন্তাধারা করেছেন, চিন্তা ভাবনা করেছেন এবং ছেলে মেয়েদের ট্রেনিং দিচ্ছেন, এতে ইন্টারভিউ ভবিষ্যতে তাদের পড়াবে, আমি আপনাদের বলছি শুধু স্টুডেন্টরা নয়, স্টুডেন্টের বাইরেও একটা বিরাট জগৎ আছে, যারা সিভিল এবং ক্রিমিনালদের সাথে বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তাদের নিয়ে কাজ করে, তাদের জন্য কিন্তু একটা নতুন দরজা খুলে যাবে। সেন্টার অফ এক্সেলেন্স ফর দ্য সাইবার ক্রাইম অলসো, যেটা আমরাও একটা আইটি ডিপার্টমেন্টের আন্ডারে আমরা একটা তৈরি করবার কথা অলরেডি আমরা ভেবেছি বা প্রসেস চলছে, এবং আজকের দিনে আইটি ইজ এ ম্যাটার,
যেটা ডেটা আপনাদের সমস্ত ঘরে ঘরে পৌঁছে যায় এবং সেই ডেটাকে আমরা যদি ঠিকমতো সঠিক কাজে ব্যবহার করি, ভালো কাজে ব্যবহার করি, এটা অনেক ভালো ফল দিতে পারে। খারাপ কাজে ব্যবহার করলে নিশ্চয়ই তার ফল বিষময় হবে, এটা আমরা সকলে জানি। ভালোটাকে গ্রহণ করা সবার কাজ, খারাপটাকে বর্জন করা সকলের কাজ, এটাই হচ্ছে আমরা শিখে শিক্ষিত করতে। কাজে এত সুন্দর চিন্তাধারার মধ্যে দিয়ে যা আপনারা করছেন, ইভেন অনেক ইউনিভার্সিটির সাথেও আপনাদের বউ হয়েছে, এমনকি বিডিবিএসএল হয়েছে, সারা পৃথিবী জুড়ে আমাদের যেমন প্রফেসররা প্রেসিডেন্সিতে আসছে, তেমনি মনে রাখবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্টুডেন্টরাও যাতে বাইরে গিয়ে পড়াশোনা করতে পারে, তার জন্য ব্যবস্থা হচ্ছে। এবং আরেকটা পরিকল্পনা চলছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে প্রফেসররা আপনারা পড়াশোনা করেন, আপনাদের নামটাই বলো না, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, এরকম ইউনিভার্সিটির প্রফেসররাও যাতে অন্যান্য ইউনিভার্সিটিতে গিয়ে একটু ক্লাস নিতে পারে, একটু অন্তত বছরে 4 দিন গেলে বলবে দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রফেসররা আমার কলেজে এসেছিল, আমাদের পড়িয়ে গেছে, দে উইল ফিল প্রাউড, তারা গর্ববোধ করবে। এই প্ল্যানিংটা আমরা তৈরি করছি, তার জন্য গভর্নমেন্ট থেকে নিশ্চয়ই একটা স্কিম হওয়া উচিত, যে স্কিমে যারা যাবে তাদের যাতে কোনো রকম সরমানহানি না হয়, সসল মানে কাজটা করতে পারে সেদিকেও নজর দিতে হবে। আজকে অনেক বিশ্ববিদ্যালয় আপনাদের দেখা দেখি পাশাপাশি তৈরি হচ্ছে, প্রায় 28টা ইউনিভার্সিটি শুধু আমাদের সময় তৈরি হয়েছে মাত্র 4.5 বছরে, আরো 10টা হাতে আছে। ইদানিং তো আমি একটা কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় করবার জন্য আমরা অলরেডি ইনগ্রেট করে এসেছি এবং জমিও দেওয়া হয়েছে। কন্যাশ্রী মেয়েরা আজকে K1 স্কুলে পায় স্কলারশিপ, K2 কলেজে পায়, K3 করে দেওয়া হয়েছে ফর ইউনিভার্সিটি অলসো। ইউনিভার্সিটি যখন তারা করবে আর্টস করলে 2000 এবং সায়েন্স করলে 2500 পাবে। আর কন্যাশ্রী আপনারা শুনলে খুশি হবেন, এখন আর কোনো সিলিং নেই, অল গার্ল চাইল্ড ফর গভর্নমেন্ট স্কুল ইউনিভার্সিটি কলেজেস দে আর ইন্টাইটেড ফর দিস কন্যাশ্রী স্কিম। এর থেকে বড় গার্ল চাইল্ডের এম্পাওয়ারমেন্ট স্টেপ কি আর কোথা থেকে আসবে? এবং এতে আমি মনে করি এখনই প্রায় সংখ্যাটা 58 লাখ আছে, হয়তো পরবর্তী পর্যায়ে এটা 75 লাখকেও ছাড়িয়ে যেতে পারে। এরাই তো আমাদের আছে, ফিউচারের আছে, যারা একদিন ভক্ত কবে বিয়ে দেবে মায়ের ভক্তকে, আমার মেয়েদের পড়াশোনা করতে কি চালাবো, কি করে তারা পড়াশোনা করবে? আজকে তারা এত গর্ববোধ করে কল্পনা করতে পারেন না। কন্যাশ্রী ক্লাব তৈরি হয়েছে, কন্যাশ্রী কত কন্যাশ্রীর নামে নামে স্টাডি গ্রুপ তৈরি হয়েছে, অনেক কিছু তারা করছে, বাল্য বিবাহ তারা রোধ করছে, অসামাজিক কাজগুলো তারা রোধ করছে, খুব সুন্দর। আপনারা জানেন যে আমাদের ফেলোশিপ প্রোগ্রাম সব বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাও যাদবপুর, সেটাও আমরা স্বামী বিবেকানন্দের মেধা স্কিম আছে, তার থেকে আমরা 20 কোটি টাকা কেটে নিয়ে পিএইচডি যারা গবেষণা করে তাদেরও আমরা দিচ্ছি, যাতে আমাদের ছেলে মেয়েদের পক্ষে কোনো অসুবিধে না হয়। এবং অন্যদিকে অলরেডি বলেছেন 300 কত কোটি টাকা আমরা দিয়েছি, 372 বলেছেন, একবার মনে 183 কোটি টাকা যখন আমি গিয়েছিলাম, 200 কোটি কথা বলে এসেছিলাম, একবার 63 কোটি টাকা আর একবার মনে হয় 83 কোটি টাকা, 100 কোটি টাকা। আর প্লাস এই জমিটার দাম কত পর্যন্ত, যে জমিটা আজকে এই বিল্ডিংটা হলো আমরা তো বিনা পয়সায় দিয়েছি, তার কারণ রাজার মতো থাকবে বলে পড়াশোনায় প্রেসিডেন্সিকে দেওয়া হয়েছে, যাদবপুরকেও দেওয়া হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়কেও দেওয়া হয়েছে, সেন্ট জেভিয়ার্সকেও দেওয়া হয়েছে। এটা এডুকেশনাল হাব তৈরি হয়ে যাবে আর কি, এই জায়গাটা শুধু এডুকেশনাল হাব হবে। এইটা আজকে যদি মার্কেট প্রাইস দেখে আলী ইউনিভার্সিটি হয়েছে নেতাজি আচ্ছা, এখানে আজকে যদি মার্কেট প্রাইস দেখে এই জমিটার ভ্যালু শুধু 300 কোটি টাকা, কিন্তু 10 একর জমি বিনা পয়সায় আমরা এডুকেশন হাব তৈরি করার জন্য পয়সা না বলে ভাবতে পারি। আমি ইকো চেয়ারম্যানকে বলেছি শুনুন, আমি কবে ওখানে আসে দেখি আর্বান ডিপার্টমেন্ট, আমি দেখো ভাই তোমরা অন্য কিছু নিয়ে ইনকাম করো কিন্তু শিক্ষাটাকে আমাদের দিতে হবে, দিলে আর মিলে, দিলে আর মিলে, দিলে আর মিলে যাবে না ফিরে, এই ভারতের মহামারী আগে উঠে এটা আমাদের দিতে হবে। এই কারণে যে প্রেসিডেন্সি শুধু আপনি প্রেসিডেন্সি নয়, আমি চাই আগামী প্রেসিডেন্সি অল ওভার দ্য ওয়ার্ল্ড, কেউ হার্ভার্ড বললে প্রেসিডেন্সি নামটা বলবে, কেউ অক্সফোর্ড বললে যাদবপুর নামটা বলবে, এটা আমি চাই, এটা আমরা মনে করি এটা আমাদের স্বপ্ন, স্বপ্ন দেখা অন্যায় নয় যদি সে স্বপ্ন সার্থক হয়। আপনাদের স্বপ্ন স্বপ্নের ভুল হয়েছে তার কারণ আপনারা করে দেখিয়েছেন, করে দেখানোটা আজকের দিনে বড় কথা, মুখে বললাম আর করলাম না, শুধু ভাষণের ছড়াছড়ি
কাজ কিছু হলো না, তাকে কিন্তু কোনো লাভ নেই। যেটা বলবো সেটা বিপ্লবটা করে দেখাবো, দ্যাট ইজ দ্য সাকসেস, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। আমি যাদবপুর করেছি, যাদবপুরকেও আমি বলবো আপনাদের কাজটা কি এখন শুরু হয়নি? শুরু হয়ে যাবো, শুরু হয়েছে, শেষ করি, কতদিন শুরু হয়েছে এটা দেখে নিই। ওদের একটু হেল্প করি, ওদের নানা রকম ইন্টারনেট দেখে নিই, একটু করে নিই, করে নিই, যারা করতে একটু সাহায্য করলে যদি আরেকটু বেরিয়ে যায়, আরেকটু এগিয়ে যায়, প্রতি সাহায্যের হাত বাড়াতে হবে। কারণ আমাদের টার্গেট আমরা চাই হার্ভার্ড, কেমব্রিজ, যেমন অক্সফোর্ড বিশ্বজোড়া নাম, আমরা মনে করি বিশ্ব ভরা নাম, আকাশ ভরা সূর্য তারার মতো বিশ্ব ভরা শিক্ষার নাম থাক আমাদের গর্বের প্রেসিডেন্সি, আমাদের গর্বের যাদবপুর, আমাদের গর্বের কলকাতা বিশ্ববিদ্যালয়কে জুড়ে অন্যান্য সব বিশ্ববিদ্যালয়। কেউ ছোট নয়, মনে রাখবেন, মানুষ ছোট হয়ে জন্মায় না, মানুষ গরিব হয়ে জন্মায় না। জন্ম হোক যতটা, কর্ম হোক ভালো, জন্ম যার যেখানে হোক না কেন, পদবী যার যাই হোক না কেন, শিক্ষা যার যাই হোক না কেন, একটু ভালো জিনিসের জন্য আমাদের মনে রাখতে হবে কর্ম জগৎটাকে অনেক বড় জগতে পরিণত করতে হবে। আমি শুধু স্বপ্ন দেখি, কবে সবাই বলবে প্রেসিডেন্সি পৃথিবীতে এক নম্বরে আছে, আমি একটু দেখি। আমার সবচেয়ে বড় স্বপ্ন শুধু সার্থক হবে যেদিন আমি দেখতে পাবো বাংলা বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে, এবং বাইরে যাবে না আমাদের ছেলেমেয়েরা, বাইরে থেকে ঘুরে আসবে, কেউ মুখে করলেও একটা প্রেসিডেন্সিতে করতে হবে, একটা যাদবপুরে করতে হবে, তবে সম্মান আরো সম্মানের শিখরে উঠবে, এটা আমি বিশ্বাস করি। এটা ভাবাটা কোনো অন্যায় নয়। একদিন রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভাবতে পারেন বিশ্ব সাথে যোগিতায় বিহারও সেইখানে যে তোমার সাথে আমারও, আমরা কেন ভাবতে পারবো না? একদিন যদি রবীন্দ্রনাথ ঠাকুর ভাবতে পারে নাগিনীরা চারিদিকে ফেলে গেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত অনেক শুনায় যে ব্যর্থ পরিহাস, যদি তিনি ভাবতে পারেন, একদিন তিনি যদি ভাবতে পারেন where the mind is full of fear and the head is held high, একদিন তিনি যদি ভাবতে পারেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, আসলে আমরা তো ভেবে বলি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে, আমরা দাঁড়িয়ে আছি তোমার গানের উপরে, গানের উপরে, তার কারণ তোমরা আমাদের শিক্ষা দিয়েছো, তোমরা আমাদের চেতনা দিয়েছো, তোমরা আমাদের ভাষা দিয়েছো, তোমরা আমাদের সবকিছুর ঊর্ধ্বে মানবিকতা এটা শিখিয়েছো, যার কোনো বিকল্প হয় না। আর বাংলার মাটি জাগরণের মাটি, জাগাবার মাটি, স্বপ্ন দেখার মাটি, স্বপ্ন সার্থক করার মাটি। তাই আজকে এই শুভ দিনে, এই শুভ উন্মোচনে সারা পৃথিবীর যে প্রান্তেই শুনুন না কেন, সারা পৃথিবীর যে প্রান্তেই আপনারা ছড়িয়ে থাকুন না কেন, যারা প্রেসিডেন্সি পরিবারের সদস্য এবং সদস্য তাদের উদ্দেশ্যে বলবো সবারই করি আহ্বান, এসো উৎসুকচিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দীপ জ্বলে সেটা হোক স্থান। আমি সমস্ত কল্যাণময় জগতের স্থান হোক প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই ভিত্তিভূমিতে। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আরো বড় হন, আরো এগিয়ে যান। আপনাদের জয় করতে হবে, পাহাড় জয় করতে হবে, নদী জয় করতে হবে, সমুদ্র জয় করতে হবে, প্রকৃতি জয় করতে হবে, কৃষি জয় করতে হবে, শিল্প জয় করতে হবে, ছাত্র যৌবনকে জয় করে সারা পৃথিবীর প্রান্তে পৌঁছে দিতে হবে। একটু শুভকামনা থাকবে, যদি আবার কিছু প্রয়োজন হয় বললে আমরা দিনের তো কখনো কখনো ছোট্ট কোনো কাজ সেটু বন্ধনের কাজে লাগে, সুতরাং যদি আবার কখনো প্রয়োজন হয় পাঁচটা করেছেন আরো করুন, যে কোনো সাহায্য গভর্নমেন্ট করবার জন্য সর্বদা সদা জাগ্রত হিসেবে আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সত্য নিয়ে বলতে আছে, জয় হিন্দ। ধন্যবাদ ম্যাম, আপনার স্বপ্নকে আমরা নিশ্চয়ই সার্থক দান করব। জাতীয় সঙ্গীত Jai 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 Jai
লেফট